আপনারা সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন, কারণ বাইরে আবহাওয়া ভীষণ সুন্দর। আর বৃহস্পতিবার রাত মানে কিন্তু শুক্রবারের ছুটিটা মাথায় থাকে, তাই মন একটু আনন্দে বেশি ভরে থাকে। আর ফারজানা বিধি যখন চলে আসে এনটিভির পর্দায় 11:30 বাজলেই, তখন কিন্তু আপনাদের মনটা একটু বেশি ভালো হয়ে যায় আমি জানি। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আমাদের সবসময় থাকে। আর আপনাদেরকে ভালোটা আর একটু বেশি রাখার জন্যই আজকে আমাদের মিউজিক নাইটের আয়োজনে এরকম একজন মানুষকে নিয়ে এসেছি যার মন অনেক ভালো এবং যে ভালো রাখতে পছন্দ করে ভালোবাসায়, এবং সে নড়ে চড়ে বসতেছে যে তার বিশেষণ আসলে কি দিব, আর কেউ না, লিজা, লিজা অ্যান্ড লাইটস, রাইট? লিজা অ্যান্ড লাইটস, থ্যাংক ইউ সো মাচ লাইটস যারা জ্বলছেন, আপনাদের সবাইকে, এত এত লাইট যে সবাই সানগ্লাস পরেছে। আর লিজা আপু থ্যাংক ইউ সো মাচ, অনেক বছর পর তোমাকে দেখলাম মনে হচ্ছে এনটিভিতে, তো কেমন লাগছে বলো? হ্যাঁ, আমার সাথে আগের বার মিস করেছি আগে যখন এপিসোডে এসেছিলাম, আর তুমি তো আমার অনেক প্রিয়, এটা নতুন করে বলার কিছু নাই, অনেক ভালোবাসার, আর এই জায়গাটাও আমার অনেক ভালোবাসার। যত যাই হোক, অন্য সবকিছুকে ছাপিয়ে যখন ইন্টারভিউর কাজ আসে, ইন্টারভিউর কথা আসে, তখন আমরা সবাই মানে ব্যাপারটা হলো ঘরের মেয়ে ঘরে ফেরত এসেছে আর কি অনেকদিন পর। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড গিভিং আস টাইম। আর দর্শক যারা যারা এই যে লিজা এত সুন্দর করে সেজেছে, কিভাবে সেজেছে, এই প্রশ্নগুলো বাদ দিয়ে তার গানের রিকোয়েস্ট করতে চান, তারা আমাদেরকে ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে, কারণ লিজা অলওয়েজ সুন্দর। চলো, কোন গানটা দিয়ে শুরু করছো? শুরুতে তুমি বলছিলে বাইরের আবহাওয়াটা খুব সুন্দর, সে এই আবহাওয়াটা আবার একটু ভয়ঙ্কর বটে, কারণ সিজন এরকম চেঞ্জ হলো, অনেকে ঠান্ডা জ্বরে ভুগছে, তা আমিও আমি জানি না কতটুকু গাইতে পারবো। আমার পছন্দের একটা, খুব ভালোবাসার একটা গান, এই গানটার কথা লিখেছে ফৌজিয়া সুলতানা, আর গানটার সুর সঙ্গীত করেছে দ্য ওয়ান অ্যান্ড ওনলি, আমার খুব পছন্দের, সবারই পছন্দের, হাবিব ওয়াহিদ। এবং এই গানটা আমার জন্য একটা বিশেষ, আসলে আমার একজনে একজমনা, হ্যাঁ, ওকে এটা শুরু করছি। সন্ধ্যা প্রদীপ জ্বালা রাতে
থাকে না রং কাকেতেও ছবি হই না ভাবনা শত এখানে তো বসছি, প্রশংসা তো হবেই। হ্যাঁ, প্রশংসা করলে গান ভুল হয়। কিন্তু এই গানটার মানে যখন শুনলাম যে ফৌজিয়া ওনার লেখা এবং হাবিব ভাই, তখন তো বুঝলাম যে গানটা আসলে এটাই। এবং গানটার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল মিউজিক ভিডিওতে, বিশেষ করে তোমাকে এত না, তোমাকে সুন্দর লাগে সবসময়, কিন্তু এখানে একটু ডিফারেন্ট লেগেছে। তো জনতার প্রশ্ন আর কি, যে তুমি এই যে সাজো এত সুন্দর করে, এত সুন্দর সুন্দর ড্রেস পরো, হ্যাঁ, এগুলো মানে তোমার কি আলাদা ডিজাইনার আছে নাকি তুমি নিজেই ডিজাইন করো, তুমি নিজেই আসলে ইয়ে করো যে আমি এইটা পরবো আজকে বা এটা করবো আজকে? ওই সময়টা না আসলে ভাবে হয় না, যে নিজে ডিজাইন করলে তো অনেকটা সময় দিতে হয়, ওটা হয় না। আমার বেশ কিছু পছন্দের মানুষ আছে যারা, আমি আমি যা শুধু বলে দিই আমি এমন একটা আয়োজনে যাচ্ছি, সে সুন্দর করে আমার জন্য ডিজাইন করে দেয়। এবং আমি যে কয়জনের কথা বলছিস তাদেরকে একদমই ব্লাইন্ডলি বিলিভ করি, আমার কিছু বলতে হয় না আসলে। আর এমনিতে কাপড় চোপড় কেনার ক্ষেত্রে আমি একটু চেষ্টা করি যে একটু অন্যরকম যাতে হয়, যেহেতু সবাই ভালোবাসে পছন্দ করে, একটু ভ্যারিয়েশন করলে মনে হয় আরো বেশি ভালোবাসবে। একদম ভালোবাসার কাঙ্গালের জন্য একটু চেষ্টা করি সুন্দর সেজেগুজে থাকতে। না, তুমি এমনি সুন্দর, এটা সবাই বলে লিজাপু। আর তোমার প্রশংসা আসলে পঞ্চমুখ, নতুন করে হওয়ার কিছু নাই আমার। তুমি আজকে বেশি প্রশংসা করো না আজকে। আচ্ছা, কেন, তুমি কি আমাকে দেখলে গান ভুলে যাও এরকম? না, তোমাকে দেখে ভুলি না, কিন্তু বেশি প্রশংসা করলে মানে মনে হয় না যে আদরে বাদর হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, যাও গান করো, চলো গান শুনি। এইবারের গানটা করব, এটাও একটা স্পেশাল গান, আমার সেকেন্ড সলোতে ছিল, যাবি কত দূরে। গানটার কথা লিখেছে রবিউল ইসলাম জীবন, সুর করেছে বেলাল খান, সঙ্গীত করেছে মুশফিক লিটু। এই গানটাও আমার খুব পছন্দের একটা গান, এবং এই গানের বিশেষত্ব আমি সবসময় বলি, আসিফ আকবর ভাই আমার সাথে গানটাতে হ্যাঁ গেয়েছেন, এবং এটা ওনার সাথে আমার প্রথম কাজ। এরপর আরও কিছু কাজ হয়েছে, তো শুনি। La ra da 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 তোরে মনেরি ঘরে যাবি কত দূরে আমাকে ছেড়ে, আমি আছি তোরে মনেরি ঘরে, তোকে ছাড়াই আমি থাকতে কি পারি, বুকটা জিড়ে ছাড়া থাকা যায় না রে।
দর্শক আছেন একজন ফোন নিয়ে নিয়ে, যেহেতু তুমি বলেছো প্রশংসা করতে না, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি জি বন্ধ করছি ভাইয়া। জি জি ঠিক আছে, টেলিভিশনের ভলিউম বন্ধ করেছেন বুঝে গেছি। কে আছেন আমাদের সাথে? আমি এমডি মহসিন হোসেন। কোথা থেকে বলছেন মহসিন ভাই? আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে বলতেছি। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। লিজা আছে, কথা বলেন। হ্যালো, আমি একটা গান শুনতে চাচ্ছি আর কি। হ্যাঁ জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন কোন গান শুনতে চান? প্রেমে পড়েছি একটা গান আছে তো, ওই গানটা শুনতে চাই আর। আচ্ছা, প্রেমে পড়েছি এরকম কোন গান আছে কি? আর নাইলে আমার মনে হয় মহসিন ভাই কোন একটা গানের মাঝখান থেকে কোন একটা শব্দ হয়তো বলেছেন। থ্যাংক ইউ সো মাচ মহসিন ভাই ফর কলিং আস, শেষ পর্যন্ত সাথেই থাকবেন নিশ্চয়ই। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে। হ্যালো,
আচ্ছা ঠিক আছে, আমরা কল নিব যারা যারা আমাদের সাথে কানেক্ট হচ্ছেন, আর একটু ট্রাই করতে থাকুন, কানেক্ট হতে থাকুন, আমরা পরবর্তী গানে যাই। ইজাপু হ্যাঁ, তোমাকে বলছি বেশি কথা বলতে, এখন আমার আমার কথা বললেই তো প্রশংসা চলে আসে, আমি তো সব থেকে বাউন্ডারি দিয়ে দিচ্ছি আমাকে। হ্যাঁ চলো, আচ্ছা এবারে একটা গান করব, এটা আপনি বলেন কোনটা করবে। না না, এক পলকে। হ্যাঁ এক পলকে একটা সিনেমার গান। হ্যাঁ এই গানটার কথা লিখেছে সুদীপ কুমার দীপ, সুসংগীত করেছে সবার প্রিয় ইমন সাহা। ওকে, এবং এই গানটাও আমার জন্য স্পেশাল, কারণ ইমন দার সাথে এটা প্রথম আমি গেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ওনার সাথে রেকর্ড করেছিলাম, ওনার সাথে কাজ এটা প্রথম, তারপর আর অনেক সুন্দর সুন্দর গান হয়েছে। ওকে, তাই এক পলকে ভালোবেসে করি। ওকে, চুপি চুপি কিছু কথা বলতে এসে হাঁটি হাঁটি পায়ে পথে চলতে এসে, কখন জানি মিলে হাত জানি হয়ে গেলাম তোমার আমি এক পলকে ভালোবেসে। চুপি চুপি কিছু কথা বলতে এসে হাঁটি হাঁটি পায়ে পথে চলতে এসে, চুপি চুপি কিছু কথা বলতে এসে হাঁটি হাঁটি পায়ে পথ চলতে এসে, কখন জানি মিলে হাত জানি হয়ে গেলাম তোমার আমি এক পলকে ভালোবেসে। I'm not afraid to die.
কিছু কথা বলতে এসে হাঁটি হাঁটি পায়ে পথ চলতে এসে চুপি চুপি কিছু কথা বলতে এসে হাঁটি হাঁটি পায়ে পথ চলতে এসে সো মাচ ওয়ান্স এগেইন আপনাদের সবাইকে, অবশ্যই খুব সুন্দর করে সেজেগুজে এসেছে। হ্যাঁ, আর একটু পরে ইমিলি ভাই সামনে চলে আসবে আই হোপ। হ্যাঁ, তার আগে অল্প অল্প করে আমরা একটু সফট সফট গানগুলো শুনে নেই, উনি একটু এনার্জি গেইন করুন। এবারের গানটা, এটাও আমার জন্য একটা স্পেশাল গান, আমি সবসময় বলি। এই গানটার কথা সুর করেছেন শ্রদ্ধেয় কবির সুমন। ও আচ্ছা। এবং এই গানটা আমার, আমি করেছি শ্রদ্ধেয় আসিফ আকবর ওনার সাথে একটা ডুয়েট গান। এবং এইটা আমাকে সারপ্রাইজ দেওয়া হয়, আসিফ ভাই আমাকে সারপ্রাইজ দেয় যে তোমার জন্য একটা কাজ আছে, এটা তুমি গাইবে। আমি মনে করলাম যে অন্য সব গানের মতোই একটা নর্মাল গান। তারপর হঠাৎ করে যখন উনি বললো যে এটা কবির সুমন ওনার লিখে এবং সুর করা, এবং উনি নিজে তোমার ভয়েস পছন্দ করে তোমাকে সিলেক্ট করেছে, আসিফ ভাই কয়েকজনের নাম সাজেস্ট করেছিল সেখান থেকে, তা আমি তো একদম ভয় ভয় শেষ প্রথম দিন রেকর্ডিং করেছি, হয় নাই। আচ্ছা, ওকে, হয় নাই। আর দেন আবার সুন্দর করে আবার একটু ডিরেকশন ওনার মতো, যেহেতু উনি কলকাতায় এখানে জাস্ট শুধু ভয়েস শুনে একটু ঠিক করে দিয়েছেন, ওখান থেকে ডিরেকশন দিচ্ছিল মিউজিক। তো তারপর আবার সেকেন্ড যখন আমরা করি দেন উনি পছন্দ করেন এবং সেটাই ফাইনালি হয়। আর মানে ইটস এ হিউজ গিফট ফর ইউ না? চলো শুনি। Oh,
উড়ে সরণীর ধুলো বিকেলের শেষে অস্ত রং আকাশে মিশে ঢেলে আসা বিকেলের শেষে অস্ত রং আকাশে মিশে কোথায় স্মৃতির রং হলো পথে উড়ে সরণী সুন্দর একটা পাওয়া বলবো আমি তোমার, কারণ সুমন ভাইয়ের এত সুন্দর, মানে আমরা তো সুমন দা বলি, এত সুন্দর একটা সৃষ্টি। আর মানে এই গানটা শোনার পর কি অন্যরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে আমাদের স্টুডিওতে, তো দর্শকের নিশ্চয়ই এরকম অ্যাম্বিয়েন্সে থাকতে ভালো লাগছে, কি ভালো লাগছে না সেটাও শুনতে চাই। কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সাথে? জি কে বলছেন? দুইটা গানের রিকোয়েস্ট ছিল, যদি কমন ফোরে তাহলে একটা গাইলে হবে, তারে দেখি আমি রুদ্রে অথবা তুমি আসবে বলে। হ্যাঁ, টাইটেল সংটা দুইটাই আমার গান, কমন পড়বে না কেন বলেন? থ্যাংক ইউ সো মাচ ফোন করবার জন্য, মানে বুঝিয়েছে আজকে আছে কিনা তোমার লিস্টে। হ্যাঁ, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ দেশি ভাই, সাথে থাকুন শেষ পর্যন্ত। আরেকজন আছেন, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ঈশ্বরদী থেকে বলছিলাম, নাম প্রকাশে অনিচ্ছুক। হ্যাঁ অস্কার ভাই, কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন ম্যাম? অনেক ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আর একবার আজকে একটু দেরিতে পেলেন না লাইন? হ্যাঁ একটু লাইন দেরিতে পেয়েছি ম্যাম। আচ্ছা লিজা আছে, কথা বলেন। হ্যাঁ লিজা, আপুর সাথে একটু কথা বলি। হ্যাঁ বলেন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, লিজা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অস্কার ভাই, আমি ঈশ্বরদী থেকে অস্কার খান, নিয়মিত কলার। হ্যাঁ বুঝতে পারছি, বিথি বলছে। আর বৃহস্পতিবারের রাতটা যদি শেষ না হতো তাহলে আমার জন্য খুব ভালো হতো। আচ্ছা এটা এনটিভি বিবেচনা করবে বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তো আমি আপনার সব গানই শুনবো, স্পেসিফিক আমার একটা গানের রিকোয়েস্ট নাই, তারপরে যেহেতু একটা রিকোয়েস্ট করতে চাই যদি সম্ভব হয় আর কি, শাহনাজ রহমতুল্লাহ ম্যামের একটা গান আছে,
ছিল দৃষ্টির আগিনা, দৃষ্টির আগিনায় বোধ হয় না, হৃদয়ের আগিনা, এরকম একটা গান আছে না দেখেন? হ্যাঁ 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 আছে। যে ছিল দৃষ্টির সীমানা, যে ছিল হৃদয়ের আগিনায়, সে হারালো কোথায় কোন দুরাজানায় সেটা আমি বলতে পারছি না, কিন্তু গানটা যদি থাকে আপনি নিশ্চয়ই শুনতে পারবেন। আর নাইলে লিজাকে ফলো করতে থাকুন, লিজা কিন্তু এই ধরনের বেশ বেশ গান গায়, সো সেগুলো নিয়ে লিজা লিজার ইউটিউব আছে, তারপর ফেসবুক আছে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই চলে আসবে। অস্কার ভাই থ্যাংক ইউ সো মাচ ফর কানেক্টিং উইথ আস, এবং শেষ পর্যন্ত সাথে থাকুন। আচ্ছা এই যে তোমাকে ধরো যে এরকম গান যখন যারা দেয় আর কি, যে লিজা তোমার জন্য এই গানটা বা তুমি এই গানটা করবে, তখন আসলে কোন দিকগুলো বিবেচনা করে তুমি হ্যাঁ বলো যে আচ্ছা ঠিক আছে ফাইন গানটা করি? আমি চেষ্টা করি সব গাইতে। আচ্ছা মানে যখন রিকোয়েস্ট করে আমার কাছে মনে হয় যে অনেক কষ্ট করে তারা তো ফোন পায়, তো রিকোয়েস্টের গান যদি না হয় তাহলে মন খারাপ করে, এই জন্য আমি ওভাবে রিকোয়েস্ট আসলে গেয়ে ফেলি। আচ্ছা যখন কেউ গান তৈরি করে তোমাকে দেয়? ও আচ্ছা সেটার কথা বলছিলে। তৈরি করার ক্ষেত্রে আমি অনেক সময় অনেক ধরনের, এক এক সময় এক মুড সুইং বলেন একটা ব্যাপার, মাঝে মাঝে বলে দিই একটা ভালোবাসার গান হোক, যেমন ভালোবাসি বলা হয়ে যাক একটা গান করেছিলাম, আমি বলে দিয়েছিলাম যে এরকম একটা গান হোক যেটা ভালোবাসাটা বলতে পারছে না এরকম। তো মাঝে মাঝে যখন থিম আসে সেটা চেষ্টা করি লিরিসিস্ট যিনি তাকে বোঝানোর জন্য। আর আরেকটা ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে কেন জানি আমার টোন শুনে বা ভয়েস শুনে সবাই কেন জানি মিষ্টি প্রেমের ভালোবাসার গান তৈরি করে, এবং আমার মনে হয় সেগুলোই আমার ভান্ডারে অনেক বেশি। একদম ঠিক তাই, রোমান্স অনেক ভরপুর লিজার গানে আসলে। আর যদি বলি যে ধরো যে খুব মজা একটা প্রশ্ন, সেটা হলো প্রশংসা করছি না যে তুমি সুন্দর, সেটা হলো যে অনেক নায়িকাই তো আসলে গানের থেকে মানে গায়িকাই তো আসলে নায়িকা হয়েছে, আবার অনেক নায়ক গায়ক আসলে নায়ক হয়েছে, তো তোমার কিরকম অফার এসেছে কখনো নায়িকা হওয়ার? তোমার কি মনে হয় বলো? আচ্ছা আমার মনে হয় যে অনেক অনেক অফার এসেছে, তো উপস্থাপনা আফরিন অথই, প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী। দেখবেন আগামীকাল রাত 11:30 কি উদার বাবু, এখনো ব্যাক ডেটেড রয়ে গেল না? আরে গরিব প্রজারা এই ঘোড়া পালকি এইসবের মর্যাদা বোঝে নাকি? আরে এইগুলো সব নবাবী ব্যাপার স্যাপার। আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সম্মানিত চিকু ভগবান। তা কথা মনে রাখবেন, প্রেম বঞ্চিতরা প্রেমের ডাকে সাড়া পায় না, আর চিরকুমাররা প্রেমের ডাকে সাড়া দেয় না। নতুন ধারাবাহিক নাটক চিরকুমার। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। আপনার চোখ দুটো অনেক পরিচিত পরিচিত লাগে। গোলাম রাব্বানীর গল্প অবলম্বনে চিত্রনাট্য গোলাম রাব্বানী ও তুহিন হোসেন, পরিচালনা তুহিন হোসেন। পানি হবে? হ্যাঁ হবে তো, পানি আমি নিয়ে বের হইছি। দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। সেলিব্রিটি লেট নাইট শো রূপকথার রাত। প্রযোজনা হাসান ইউসুফ খান। দেখবেন আজ রাত 11:30। সবাইকে ওয়েলকাম ব্যাক করছি মিউজিক নাইটে। আজকের আয়োজনের সাথে আছি ফরজানা, এবং আজকে আমাদের মিউজিক নাইটের অতিথি হয়ে এসেছেন আপনাদের সবার প্রিয় ভালোবাসার, আমাদের পছন্দের ভালোবাসার, এবং NTV পরিবারের একজন বিশেষ সদস্য, যে কিনা ক্রাউন মাথায় নিয়ে এখনো
এনটিভিতে চলে আসে মাঝে মাঝে। আপনাদের সবার প্রিয় লিজা, এবং লিজার সাথে আছে তার ব্যান্ড লিজা অ্যান্ড লাইটস। তো চলো, আমরা গানের অনেকগুলো রিকোয়েস্ট পেয়ে গেছি, একটা কি রিকোয়েস্টের ছোট্ট একটু শোনাবে আমাদের? হ্যাঁ, অল্প করে একটু শুনিয়ে দিই। ওকে চলো, অস্কার ভাই রিকোয়েস্ট করেছিল ঈশ্বরদি থেকে। হ্যাঁ, যে ছিল দৃষ্টির সীমানা, যে ছিল হৃদয়ের রাঙিয়া, সে হারালো কোথায় কোন দূর অজানা, সে ছিলাম কতদিন দেখি তার চোখে যে স্বপ্ন আঁকি, যে ছিল দৃষ্টির সীমানা, যে ছিল হৃদয়ের রাঙিনা, সে হারালো কোথায় কোন দূর অজানা, সে ছিল কতদিন দেখি তার চোখে স্বপ্ন আঁকি। বড় পুরস্কারের নাম হলো অস্কার, তো অস্কার ভাই এটা আপনার জন্য এর থেকে বড় পুরস্কার কিন্তু আর হতে পারে না। সো আপনি শেষ পর্যন্ত তো সবসময় থাকেন, আজকে একদম শেষ পর্যন্ত মানে এইভাবে যেভাবে এখন বসে আছেন ওভাবে বসে থাকেন। চলো আমরা পরে গানে যাই। আরেকটা গানের রিকোয়েস্ট ছিল, হ্যাঁ, তারই দেখি আমি রুদ্দুরে, এটা গহীন বালুচর সিনেমার গান। বলছিলাম না যে ইমনদার সাথে আমার পরবর্তীতে অনেক কাজ হয়েছে, এবং তার মধ্যে উল্লেখযোগ্য কাজ হচ্ছে এটা, তারই দেখি আমি রুদ্দুরে। কথা লিখেছেন বদরুরাম সৌদ, উনার পরিচালিত এই সিনেমা ইমন সাহা, এবং আমার মানে বাংলা সিনেমার মানে ওয়ান অফ মাই ফেভারিট, বিশেষ একটা গান বলবো তোমার জীবনে, না আমার মুভিটা অনেক পছন্দ, মুভিটা আমি দেখেছি এবং মুভিটা অনেক পছন্দ, এবং এবং এই গান থেকে মানে এই গানটার মাধ্যমে শ্রদ্ধেয় সুবর্ণা মুস্তফা, এই সুবর্ণা মুস্তফা আপু আমাকে নিজে ফোন করেছে প্রত্যেকটা লাইভে, এবং এই গানটা গাইবার জন্য রিকোয়েস্ট করেছে, এবং এত ভালোবাসা আদর পেয়েছি ওনার, তো যে কোনো লাইভে ওনার কথা আসে, আমার সময় আসে। হ্যাঁ, আমার প্রিয় একজন ব্যক্তিত্ব, এবং সেই সাথে সাথে অনেক আদর ভালোবাসা পেয়েছি, তো আমি কোনো সময় মিস করি না এই গানটা গাইবার জন্য। আজকে আমরা সুবর্ণা ম্যামকে পেয়ে গেছি, এটা ডেডিকেট করি গেছি। হ্যাঁ, আজকে এটা আমি আমার প্রিয় অভিনেত্রী, আমাদের সবার ভালোবাসায় আর শ্রদ্ধেয় সুবর্ণা মুস্তফা, ওনাকে ডেডিকেট করে এই গানটা করছি। চল, তারে দেখি আমি রোদ্দুরে, দেখি আলো ছায়াতে, দেখি আমি রোদ্দুরে, দেখি আলো ছায়াতে, চিনা জানা জানা চিনা, চিনা জানা জানা চিনা, ভালো লাগা তার চোখে, তারে দেখি আমি রোদ্দুরে, দেখি আলো ছায়াতে, ছুটি আমি কোনো এক দূর দূর আসি, ঝিরি ঝিরি তুরি খালি পাই শিশি, হাতে হাতে ছুটি আমি কোনো এক দূর দূর আসি, আমি স্বপ্ন আমি রোদ্দুরে,
চুরি খালি সে কিন্তু পারারো পারে কখনো পিছু ছাড়ে কখনো বা চোখে চোখে আসে লুকু চুরি খালি সে কিন্তু পারারো পারে কখনো পিছু ছাড়ে কখনো বা চোখে চোখে আসে আমি স্বপ্ন ব্যাপার থাকে না যে শেষ হয়েও শেষ হয় না, আর শেষ কেন হয়ে গেল, মানে এই গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল শেষ হয়ে গেল, এত সুন্দর একটা গান, অন্য সব গান থেকে আসলে কেমন জানি একটু আলাদা, মানে একদম অ্যারেঞ্জমেন্টটা এত যত্ন করে ইমুন্দা করেছে, আমার সবগুলো গানের থেকে দেখবা এটা একদম একসাথে যখন আমি গাই তখন বুঝে যায় যে একদমই ডিফারেন্ট, ঠিক তাই। এবং অনেক অনেক দর্শক আজকে ফোন করছেন, লিজাপু শুরুতে বলে দিয়েছে বেশি কথা বলবা কম গান হবে, কিন্তু কথা আসলে কম হচ্ছে কারণ এত সুন্দর সুন্দর গান শুনছি। কে আছেন আমাদের সাথে? হ্যালো ফাজলা দিছি আপু, আসসালামু আলাইকুম, আমি পান্থ বলছি পুরান্ডাকো বাড়ি থেকে। অসংখ্য ধন্যবাদ পান্থ ফোন করেছেন, কেমন আছেন? হ্যাঁ আছি ভালো, একটু লিজা করতে যান। হ্যাঁ লিজার সাথে কথা বলতেই হবে। হ্যাঁ লিজার সাথে কথা বলতেই হবে, বলেন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এতো আছি ভালো, আপনাকে দেখে আরো ভালো লাগতেছে। এনটিভিকে ধন্যবাদ আপনাকে আনতে আজকে, আপনার আমার একটা ভাতিজির খুব প্রিয় গান, ও পাখি পাখি রে সারা দিনই গায় এই গানটা, এটার গান গায় আর নাচে ইউটিউবে দেখে। আচ্ছা আচ্ছা। আর ভুল করে যদি কখনো, হ্যাঁ আর একটা সাবনেস পিনে গান একটা রিকোয়েস্ট আছে, ঝড়েরও পাখি হয়ে উড়ে যেতে হবে। ভুল করে গানটা আজকে এখনো করা হয়নি, ভুল করে গানটা অবশ্যই আপনার জন্য করব, এবং আপনার ভাতিজির জন্য পাখি গানটা অবশ্যই হবে, তা আমি সব পাখিদের জন্য ভুল করেটা আগে করছি। আচ্ছা আচ্ছা। এটা আমার প্রথম, সবসময় বলি এটা আমার প্রথম নিজের গান, তো এটা খুব বেশি আদরের ভালোবাসার। ক্লোজ আপ ওয়ানের মঞ্চে আমি চলো শুনি।
চোখে পড়ে বিষাদের ছায়া, অভিমানের পালা শেষ না হলে বুকে জমে থাকে মায়া। মনে রেখো আমি এখনো তোমারই প্রতীক্ষা, ভুল করে যদি শিল্পীর, সেটা হোক গানের হোক নাচের যে কোনো কলার, তো তাদের তো একটা স্বপ্ন থাকে, ধরো যে আমি এরকম হব বা এই জায়গাটায় যেতে চাই। তো লিজার স্বপ্ন তো অবশ্যই পূরণ হয়েছে, সেটা চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে। তো তোমার এখনো কি এরকম কোনো স্বপ্ন আছে কিনা যেটা আসলে পূরণ হয় নাই, যেটার জন্য অপেক্ষা করছো? আমি আসলে খুব লাকি, আমি সবসময় বলি, মাঝে মাঝে ছোটবেলায় দেখা যেত আমি চিন্তা করতাম যে আমার যদি এটা হতো বা ওইটা হতো, দেখি কেমনি কেমন জানি হয়ে যায়। আচ্ছা, আর সব স্বপ্নের কাজগুলো আস্তে আস্তে হচ্ছে, মানে কোনো কিছু নিয়ে মানে খুব বেশি আগ্রহ নাই যে এটা করতে হবে ওইটা করতে হবে, মানে খুব তাড়া নাই, মানে যেভাবে আস্তে আস্তে হচ্ছে এভাবে হতে থাকুক এটাই। তুমি তো আসলে অলরাউন্ডার, সেটা মানে গানে যখন তুমি গান গাও তোমার চোখে মুখে যে অভিনয়টা থাকে এটা না, ব্যাপারটা হলো তুমি যে তার আগে যে পড়ালেখায় এত ভালো ছিল, এত ভালো স্টুডেন্ট, হ্যাঁ ব্যাডমিন্টন খুব ভালো খেলতে, হ্যাঁ তো এই যে এত কিছু, মানে ব্যাডমিন্টন না খেলে পড়াশোনায় না স্টাডি মানে ধরো যে ওইটা নিয়ে না কিছু করে কেন গানে আসলা? আসলে আমি আসলে কোনো কিছু চিন্তা করার আগেই আসলে আমার হয়ে যায় না 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 এই অবস্থানটাতে চলে এসেছি, কারণ রিয়েলিটি শোতে যখন আসা হয় ক্লোজ আপ অনে, তার আগে আমি ছোটবেলা থেকে আমার আব্বু আম্মু একদম কম্পিটিশনে কম্পিটিশনে দৌড়াইতে দৌড়াইতে এরকম ছিল। তো এই দেখা যেত সব অনুষ্ঠানেই একটা দুটো প্রাইজ থাকতো, কিন্তু তারপরেও মানে একটা ব্যাপার থাকে না যে চিন্তা করছি আমি বড় হয়ে সঙ্গীত শিল্পী হব, কারণ তখন তো ক্লাস টেনে পড়ি মাত্র, মানে তুমি চিন্তা করবা মানে সেই অনুযায়ী হাত বার কি কোন রাস্তায় যাবা, তখনই আসলে চ্যাম্পিয়ন হয়ে গেলাম এবং সেখান থেকে আর ওরা সুন্দর ক্রিকেট খেলতেছে আমিও তো ব্যাডমিন্টন খেলতে পারতাম, আসলে সব একসাথে হয় না, আমি অত মানে সবকিছুতেই সব পাবো এরকম চিন্তা করি না, আমাকে আল্লাহ যতটুকু দিয়েছে যে এখানে আছি আমি লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, এবং যারা আসলে তোমায় ভালোবাসে যে কোটি কোটি মানুষ তাদেরকেও আসলে ভালোবাসে আমাদের পক্ষ থেকে, যে লিজাকে এত সুন্দর করে ভালোবেসে আগলে রেখেছেন বলেই আজকে লিজা ওই পথেই হাঁটছে, ভালোবাসাটা পেয়েছে বলেই। চলো আর একটা গানে যাই। হ্যাঁ, এইবারের যে গানটা এটা পাখি করব। হ্যাঁ হ্যাঁ, করে ফেলো, অনেকগুলো পাখি অপেক্ষায় আছে। পাখি গানটা করেই ফেলি, যেহেতু রিকোয়েস্ট করেছিলেন, আর ভাতিজি নিশ্চয়ই ছোট মানুষ এতক্ষণ রাত জেগে আছে কিনা সেই জন্য তার জন্য এই গানটা করেই ফেলি। এই গানটার কথা লিখেছে মুসাকে মাহমুদ,
সুর সঙ্গীত করেছে বেলাল খান। এই গানের পর থেকে সে নাচায় খুব আগ্রহী হয়েছে, এখন সে আমি দেখি সব মিউজিক ভিডিওতে একটু ড্যান্স করে। হ্যাঁ ওকে চলো। Oh,
পারলাম না লিজাকে বসিয়ে রাখতে, কোনোভাবেই আটকে রাখা গেল না। তুমি যে বললা যে গানটা আমার ভালো লাগবে, তোমার মনে হয়েছে গানটা আমি আজকে শুনছি না? গানের এই যে গানে পনিটেল করেছো, ফর্মাল শার্ট প্যান্ট পরেছো, এগুলো সব এই যে প্রত্যেক চিত্রায়ণ বলে দিতে পারবো। হ্যাঁ, obsessed I am. Thank you. So এটা একটা আসলে ভালো দিক, কারণ অনেক সময় দেখা যায় যে এই জায়গাটা যারা বসে অনেক সময় অনেক কিছু জানে না বা স্টাডি করে আসে না, তখন আমরা যারা এখানে বসি একটু বিব্রত হই। কিন্তু তোমার ক্ষেত্রে যেটা দেখি, আমি শুধুমাত্র আমার জন্য না, তুমি আরো কয়েকজন আছে যাদেরকে আমি দেখি টিভি স্ক্রিনে সুন্দর কথা বলছে, তারা একটু জেনে আসে, এবং এটার জন্য আমি তোমাকে থ্যাঙ্কস দিতে চাই। কারণ তুমি যেহেতু গানের আয়োজনে অ্যাঙ্করিং করছো, তো গান কখন কি হচ্ছে, নতুন গান কি আসছে, সেগুলো মাথায় থাকায় আমার কাছে মনে হয় এটা খুবই জরুরি সবার জন্য, একদম যারা এই জায়গাটায় বসে। এবং তোমার কাজটা তুমি একদম সুনিপুণ ভাবে সুন্দর করে করছো, সেজন্য আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। আজকে শুরুতেই বলেছিল যে আমার প্রশংসা করবা না, কিন্তু দেখো মানে মনে মনে এগুলো ছিল। তো আজকে আরেকটা জিনিস দেখবা যে আমরা যতগুলো গান গাই সে সব গাইতেছে, সব গাইতেছে। আচ্ছা আচ্ছা, নয়ন ভেজে তো বললো এরকম, এই যে নয়নে যারা সানগ্লাস পরেছে তাদের সাথে একটু পরিচয় হই, চলো। অফকোর্স, আমাদের বাম দিক থেকে পরিচয় করাই, কারণ হি ইজ আওয়ার ব্যান্ড লিডার, আমাদের বড় ভাই, ব্যান্ড ম্যানেজার, এবং সব গুরু দায়িত্ব তার মাথার উপর থাকে। হি ইজ ওয়ান এন্ড অনলি এন্ড আওয়ার ফেভারিট পলাশ ফারুকী, লিড গিটার ফারুকী। হ্যাঁ, এটা হচ্ছে একটা, তারপর পার্কেশনে আছে অনেক কিছু নিয়ে দেখছো এমিলি। হ্যাঁ, এমিলি আছে আমাদের সাথে, পার্কেশনে আছে, অক্টোপ্যাডে আছে রাকিব, দেন আমাদের সাথে বেস গিটারে আছে জাহিদ, অ্যান্ড লাস্টলি সে কথা ছাড়া থাকতেই পারে না, এর জন্য তার সামনে একটা মাইক্রোফোন দিচ্ছি, সুদর্শন, বিউটিফুল প্লেয়ার অ্যান্ড খুব ট্যালেন্টেড বলতে হবে, নয়ন ওয়াহিদ কিবোর্ডে আছেন, অ্যান্ড অল টুগেদার আমরা হচ্ছি লিজা অ্যান্ড লাইটস, অ্যান্ড হিয়ার ইজ আওয়ার ফেভারিট বিথি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ টু ইউ লিজাপু। আজকে শুরুতেই বলেছিলে যে গলাটা একটু খুশখুস করছে, তাই গান কম গানোর চেষ্টায় ছিলাম, লাস্ট গানটা শুনতে শুনতে বাড়ি যাবো অফকোর্স। সো সবাইকে অনেক ধন্যবাদ, আরেকবার দাওয়াত দিয়ে রাখলাম মিউজিক নাইটে, এবং এনটিভিতে তুমি তো আসবেই, তোমাকে দাওয়াত দেওয়ার কিছু নেই, এটা তোমার বাড়ি। সো তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা সবসময় ছিল, আছে, থাকবে। আমি তোমাকেও ধন্যবাদ দিতে চাই, সবসময় তোমার দায়িত্ব সুন্দর করে পালন করো, এবং আশা করছি সামনেও এটাই করবে। আর এনটিভিকে তো ধন্যবাদ দেওয়ার মতো কিছুই নাই, কারণ সবসময় সব সুন্দর প্রোগ্রাম, এবং আমার মনে হয় আমাদের সবাইকে লিড করে তারা, এবং এনটিভি যখন একটা সুন্দর কাজ হয় তারপরে দেখা যায় যে অন্য সবাই আবার করছে। তো এনটিভির জন্য অনেক শুভকামনা, আর সামনে এভাবে এগিয়ে চলবে, আর যারা দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা।